এই মুহূর্তে অ্যাপোলোর ইমার্জেন্সির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অ্যাপোলোর ইমার্জেন্সিতে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে ইডি গ্রেফতার করেছে এবং যে ছবি আপনাদের দেখিয়েছিলাম তাকে স্ট্রেচারে করে আদালত থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে এবং সেখানে এমআরআই করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এমআরআই করা হয়েছে এবং চিকিৎসকরা তারা দেখছেন কতজন চিকিৎসক রয়েছেন তার চিকিৎসা এবং আর কোন কোন পরীক্ষা নিরীক্ষা হবে, চিকিৎসকেরা কি বলছেন জানবো। সরাসরি চলে যাব, ওঙ্কার সরকার রয়েছে আমাদের সঙ্গে। ওঙ্কার, হাসপাতাল সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ইমার্জেন্সিতে তাকে রাখা হয় এবং সেখানে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট পাঁচজন চিকিৎসকের একটি দল, সেই দল কিন্তু তাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারা যেটা বলেন যে প্রথমে প্রাথমিকভাবে এমআরআই এর একটা প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তিনি এজলাসের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং এর পাশাপাশি সিটি স্ক্যানেরও প্রয়োজন রয়েছে। ব্রেন সিটিও কিন্তু করা হবে, এমআরআই ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং সিটি স্ক্যান কিন্তু তার করা হবে এবং করার পর আপাতভাবে এই বেসরকারি হাসপাতালের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্রিটিক্যাল কেয়ারে তার জন্য একটি বেড ইতিমধ্যেই সংরক্ষণ করে রাখা হয়েছে এবং সেই বেডে প্রয়োজন পড়লে তাকে ভর্তি করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করা হয়েছে এই বেসরকারি হাসপাতালের তরফ থেকে। এবং এই হাসপাতালের চেহারা ছবিটা একটুখানি দেখাবো, যে এই যে মূল এন্ট্রান্স রয়েছে সেই এন্ট্রান্সে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে, যারাই ভেতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু এখানে যথোপযুক্ত কথা বলার পর তারপর কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে আপাতত জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে এমনটাই কিন্তু হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যদিও মেডিকেল বোর্ড গঠনের কথাটা কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে অফিসিয়ালি বলা হয়নি। তবে একটি মেডিকেল টিম তারা কিন্তু এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখছেন এবং যেহেতু তিনি হাই ডায়াবেটিক পেশেন্ট সেই জন্য এন্ডোক্রিনোলজিস্ট যেরকম রয়েছেন, একই সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন, নিউরো বিশেষজ্ঞ রয়েছেন, মোট পাঁচজন চিকিৎসক কিন্তু তাকে এই মুহূর্তে দেখছেন এবং তার সিটি ব্রেন হবে আর খানিকক্ষণের মধ্যে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হচ্ছে কি হচ্ছে না। ওঙ্কার সঙ্গে থাকো, আমি আসবো।